বহে সমান্তরাল। আর আলটিমেটলি তখন তো দোলাপুর চৌধুরী খানদানের বউ হয়ে যাবে, এটা একটা ফ্যামিলি প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। তখন ওরা যেখান থেকে হোক দোলাপুকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দোলা তখন আয়নের লিগ্যাল ওয়াইফ এই সিলটা পেয়ে যাবে। আর একবার যদি এই সিল সে পেয়ে যায় আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না। সো যা করার আমাদেরকে বিয়ের আগেই করতে হবে আপা। তুমি ঠিকই বলেছ, লিগ্যাল পাওয়ারটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা তোমার যেন একটা কি প্ল্যান ছিল, কেন বলেছিলে? আব্বা আমি তো দোলাপুকে প্রায় বেরি করে দিয়েছিলাম, কিন্তু এক সেকেন্ডের জন্য মিস হয়ে গেল, জাস্ট আ সেকেন্ড। কেন, কি ঘটেছিল তখন? কি আমি আমার নামে একটা ছেলেকে পেয়েছিলাম, দোলাপুর ক্লাসমেট প্লাস দোলাপুকে ভালোবাসে, বিয়ে করার জন্য পাগল। আসলে পাগলটা আমিই করেছি, বারবার করে তাকে ফোন করে করে বলেছি যে দোলাপু তাকে ভালোবাসে, আন্টির জন্য ভয় বলতে পারছে না। এনিওয়ে আজ হয়েছে কি, আমি আমানকে বললাম দোলাকে বাঁচানোর এখন একটাই রাস্তা, আর আমি জানি এই কাজটা শুধু তুমিই করতে পারবে। তুমি দোলাকে বাঁচাও প্লিজ, না হলে ওর জীবনটা একদম তিলে তিলে শেষ হয়ে যাবে। একজন অ্যালকোহল অ্যান্ড ওয়ামেন অ্যাডিক্টেড মানুষের সাথে কেউ কোনো দিন সুখে হতে পারে না, পারে বলো? ভাবি আপনি বলুন কি করতে হবে, আমি তোলা যেন সব করবো, সব। শুধু শুধু আপনি বলুন কি করবো। তুমি আজকে রাতে বিয়ের ঠিক আগে আমাদের বাসা থেকে দোলাকে নিয়ে যাও। বাড়ি থেকে তুলে নিয়ে যাব? কিন্তু বাড়িতে তো সিকিউরিটি আছে, ব্লাডশেডিং হয়ে যাবে তো। না না তা হবে না, তুমি তোমার লোকদের নিয়ে আমাদের বাড়ির গেটের বাইরে থাকবে, আমি দোলাকে বাইরে নিয়ে আসবো। দেখো অনিকা, বড়মা যখন বারবার শুনতে যাচ্ছেন ওনাকে না বলে যাওয়া যাবে না, সো ওনাকে বলে দেওয়াই ভালো। আর তাছাড়া উনি বা বাইরে কতক্ষণ ওয়েট করবেন বলো? উনি উনি কে? ওকে আমি বলছি, আন্টি হয়েছে কি, আমার ড্যাডি আজকে চলে যাবেন, তো তো যাওয়ার আগে ভাবছিলেন যে দোলাপুর তো বাবা নেই, সে একটু এসে দোলাপুরকে দোয়া আশীর্বাদ করে যাবে। আর যেহেতু ফ্লাইট একটু পরেই, বাসায় ঢুকতে পারছিলেন না, মানে বাইরে থেকেই দোলাপুর সাথে দেখা করে চলে যেতে চাচ্ছিলেন। তাই নাকি, কি সৌভাগ্য, মাসুদ সাহেব আসবেন? আসবেন না, উনি অলরেডি এখানে বাইরে এসে ওয়েট করছেন, আমি তো সেই জন্যই ওনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আর তুমি সেই কখন থেকে আমাদেরকে জেরা করেই যাচ্ছ, আশ্চর্য, আমরা কি চোর নাকি যে পালিয়ে যাব? আচ্ছা উনি এসেছে আগে বলবি না, চল আমিও তোদের সাথে যাব, কতক্ষণ বেচারাকে অপেক্ষা করিয়ে রাখলাম, চল। ও মাই গড, তারপর ভাবিকে নিয়ে গেলে বাইরে? হাউ কাম আব্বা, আমি তখন বাইরে নিয়ে যেয়ে কাকে কী দেখাবো? লাকিলি আমার আমাকে তখন কল করেছিল, আমি ফোনটা রিসিভ করে বললাম যে ও ড্যাডি তুমি বের হয়ে যাচ্ছ, সরি সরি আমার একটু দেরি হয়ে গেল। ও রিয়েলি ইউ আর ব্রিলিয়েন্ট, দিনে দিনে আমি কিন্তু তোর ফ্যান হয়ে যাচ্ছি, সত্যি বলছি। কিন্তু এখন কি হবে আব্বা, আমানকে তো আমি থাকতে বলেছি, ওরা এখনো ওয়েট করছে। তাই নাকি, ওরা আছে এখনো? আছে তো, কিন্তু দোলাপুকে বাইরে নিয়ে যাবো কী করে, আন্টি আর ওর বন্ধুরা ওকে যেভাবে ঘিরে রেখেছে কোনো চান্সই তো পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, একটু ভাবতে দাও। এই পেয়ে গেছি, একদম মাস্টার প্ল্যান। তুমি ওদেরকে থাকতে বলো, আমি দু তিন মিনিটের জন্য মেইন সুইচ অফ করে দেবো, তখন তারা এসে অজ্ঞান করে দোলাকে তুলে নিয়ে চলে যাবে, আর তুমি গাইড করবে ওদেরকে। গুড আইডিয়া আব্বা, বাড়ির সবাই আসুক তাহলে, আজ সবার সামনে দিয়ে আমরা দোলাপুকে পাচার করে দেবো, তাহলে আর কেউ আমাদেরকে সন্দেহ করতে পারবে না।
হ্যালো, হ্যাঁ আমান, তোমরা এখন এখানে এসো না, দূরে সরে যাও, আমি বলে তারপর এসো। কাজের লোকগুলো কোথায়? এই রহমান কেন বলো না? হ্যাঁ রহমত, এই রহমত একটু দেখো না কি হলো। দেখতেছি ম্যাডাম। এই মেয়েরা যে যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো। আরে ধুত, মানে আইপিএস এর কথা তো মনে ছিল না। আচ্ছা ওই ওদেরকে কি চলে যেতে বলেছো? সেটা তো আমি বলেছি, কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়া একটু কল দাও না, এতক্ষণ হয়ে গেল। আমি ভাবছি মেইন সুইচ অফ করলো কে। বড়মা খামাখা টেনশন নিও না তো, মাঝে মাঝে এরকমটা হতেই পারে, সার্কিট ব্রেকার হয়তো পড়ে গিয়েছিল, মেন সুইচ অফ হবে কেন? তুমি টেনশন নিও না, তুমি বড়। আচ্ছা আমি কল দিচ্ছি। বলো। আরে না না, তোর করতে হবে না, আমি করছি। আচ্ছা আয় বাবা, রাখছি। কাছে কাছে আসছে। আরে না, তুই থাক, আমি আমার ছেলেকে নিয়ে আসবো। বাবা তুই এত দেরি করলি কেন? আজ তোর বিয়ে। কি বলছো মা, বিয়ে কার সাথে, কখন, কিভাবে? এমন ভাব করছিস যেন তুই কিছুই বুঝতে পারিস না। আয় তাড়াতাড়ি আয়, আমি নিজে তোকে তোর বিয়ের আসরে নিয়ে যাব। মানে কি মা, কি বলছো, কখন, কার সাথে বিয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আয়, এখন কিন্তু আমি চড় লাগাবো, ঢং করতে হবে না। কার সাথে বিয়ে মানে? সারা জীবন তোর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে, দোলার সাথে। আয় আয়। কিন্তু আমি তো দোলাকে বিয়ে করতে পারবো না মা। কিন্তু আমি তো দোলাকে বিয়ে করতে
পারবো না মা। মানে মানে কি বলছিস তুই? কি বলছিস তুই? কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি দোলাকে, মানে শুধু দোলা কেন, আর কাউকে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। ঋতু আমার মা, মাকে সালাম কর। দাঁড়াও দাঁড়াও, আমি যার তার সালাম নিই না। কে তুমি? কোন অধিকারে এই বাড়িতে ঢুকেছ? যাও, বেরিয়ে যাও, যাও। তুমি ওপরে যাও, ভালো করে হাত মুখ ধুয়ে অজু করে নিচে আসো, তারপরে তোমার বিয়ে হবে। মা, আমি বললাম তো আমি বিয়ে করেছি, আমি এই ঋতুকে বিয়ে করেছি, তুমি তোমরা কেন বুঝতে পারছো না? চুপ কর, বিয়ে করে এনেছি বললেই বিয়ে হয়ে যায় না। এখন তোর আসল বিয়ে হবে। মাহি। জি বড় মা। যা তো, গাড়িটা বের কর, তারপরে এই মেয়েকে ওদের বাড়িতে দিয়ে। জি। মাহি দাঁড়া, মাহি দাঁড়া। মা, তুমি কেন এমন করছো বলো তো? আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি, ঋতু আমার লিগাল ওয়াইফ। আয়ান, আমাকে লিগাল বোঝাতে আসিস না, ঠিক আছে? ভুলে যাস না আমি তোর মা, আর তুই আমার বাবা না, ঠিক আছে? বিয়ে করলেই, কলমা বললেই বিয়ে হয়ে যায় না, বাসর রাত পার করলে তারপরে বিয়ে হয়। মাহি, কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে দিয়ে আয়। মা, তুমি কিন্তু আমাকে অপমান করছো, আর ঋতু একটা ইনোসেন্ট মেয়ে, ওর তো কোনো দোষ নেই, ও আমার ওয়াইফ, তুমি ওকেও ইনসাল্ট করছো কেন? তুমি ভেবে আমাকে ইনসাল্ট করতে পারো না, আমাদেরকে ইনসাল্ট করতে পারো না? আমি যখন আইনসম্মতভাবে ঋতুকে বিয়ে করেছি তখন তোমার মানা না মানায় কিছু যায় আসে না মা, ও আমার ওয়াইফ। আমি এমন কাণ্ড ঘটাবো তুই বিশ্বাস করতে পারবি না, এই বাড়ি সব জমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ভাবি।
কি হচ্ছে সব? হ্যাঁ, মার মুখে তুমি কথা বলছো? এত বড় সাহস তোমার? বেয়াদব ছেলে, যাও যাও আমার কাছে মাপ চাও, এক্ষুনি মাপ চাও। চাচা, আমি একবার কেন, আমি হাজারবার আমার মায়ের পায়ে পড়ে মাপ চাইতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ঋতু আমার স্ত্রী, এটা হচ্ছে ফ্যাক্ট, ধ্রুব সত্য। এখন আমি পায়ে পড়ে থাকি আর না থাকি তাতে কিছু যায় আসে না, ও আমার স্ত্রী। আমি তোর এসব কথা মানি না, তোর এসব সত্য আমি কেয়ারও করি না, আমি শুধু একটা সত্য কেয়ার করি, আমার সামনে শুধু একটা সত্য, সেটা হচ্ছে তোর শুধুমাত্র বউ হতে পারে দোলা, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। শান্ত হন ভাবি, শান্ত হন, আয়ন বাবা হয়তো ভুল করে ফেলেছে, সব ঠিক হয়ে যাবে, আপনি ভিতরে আসুন তো, চল। ছি 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 ভাইয়া, আপনি এটা কী করলেন? হ্যাঁ, আমি তো মেনে নিতে পারছি না, ইটস ইম্পসিবল। আর এই মেয়ে, তোমার আক্কেল বুদ্ধি বলতে কিছু নেই, টাকা লাগতো ছেলে পেয়েছো আপনি বিয়ে করে ফেললে। হ্যাঁ, ননসেন্স। আনিকা প্লিজ, যা বোঝো না জানো না তা নিয়ে কথা বলতে এসো না, আর ও আমার স্ত্রী, ওকে সম্মান করতে পারলে থাকো, নাহলে তুমি এখান থেকে চলে যাও। না না আয়ন বাবা, আমি প্রথম আমার ছেলের বউকে আমি সাপোর্ট করছি, মেয়ের বাবা মাই বা কেমন, কোনো খোঁজ খবর নেবে না, এমনি উঠ করে বিয়ে যায় বললেই হলো। নতুন মা, তুমি তো কিছু জানো না, মানে আমি কেন ঋতুকে বিয়ে করলাম, কেন ঋতুকে বিয়ে করতে বাধ্য হলাম, এসব তোমরা কিছুই জানো না, না জেনে তোমরা কথা বলো না প্লিজ, মানে তোমরা আমার সমস্ত কথা শোনো, তারপরে বোঝো আমি কোন সিচুয়েশনে পড়ে ঋতুকে বিয়ে করেছি, একটু দয়া করে শোনো। আচ্ছা, মানে আমার উপর কি তোমাদের কোনো আস্থা নেই, ভরসা নেই? আমি কোন পরিস্থিতিতে পড়লে এভাবে সবাইকে না জানিয়ে হুট করে বিয়ে করতে পারি, তোমরা কি বুঝতে পারছো না কেউ কিছু? নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে, তাই না? আমি কোনো কারণ জানতে চাই না, আমার জানার দরকার নেই, তুই এক্ষুনি এই মেয়েকে এখান থেকে বিদায় কর, আর যদি না করিস আমি এমন কাণ্ড ঘটাবো তুই বিশ্বাস করতে পারবি না, এই বাড়ি সব জমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ভাবি 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 এই ঘোরা ঘোরা আয়া, যত টাকা লাগে সেটা দিয়ে আজকেই তুই এ মেয়েকে ডিভোর্স করবি। দোলা দোলা